প্রিয় দর্শক, আজকে আপনাদের একটি আমরা দুঃখজনক ঘটনা আমরা সামনে তুলে ধরতে চাই। সেটি হলো যে নগরকান্দার তালমা ইউনিয়নের শাকপাল দিয়া গ্রামে একটি ঘটনা ঘটেছে। সেটা হলো যে একজন অসহায় এবং একজন প্রতিবন্ধীর তার থাকার জায়গাটি ভেঙে দিয়েছে প্রভাবশালী একটি মহলের ইন্ধনে প্রশাসন। আমরা যতদূর জানতে পেরেছি সেই ভাঙা জায়গাটুকে এখন প্রভাবশালী ওই ব্যক্তি ফুলের বাগান করবেন। তার বাসার যেহেতু সামনে সরকারি জায়গা, পানি উন্নয়ন বোর্ডের জায়গায়, যেহেতু তিনি ওই জায়গাটা দখল করার জন্য প্রতিবন্ধী এই পরিবারটিকে উচ্ছেদ করেছে। যে প্রতিবন্ধী পরিবারটি এতটাই অসহায় যা তারা এখন খোলা আকাশের নিচে এই শীতের মধ্যে, শীতের রাতে তারা কষ্ট করে থাকছেন। দর্শক, আপনাদের বলে রাখতে চাই আরেকটি বিষয়, সেটি হলো যে এই যে প্রতিবন্ধীকে উচ্ছেদ করা হলো, এই প্রতিবন্ধীর উচ্ছেদের বিষয়ে প্রশাসন থেকে আমাদের যত যেই কথাটি বলা হয়েছে সেটা বলা হয়েছে, তারা একটি অভিযোগ পেয়েছেন যে এই পানি উন্নয়ন বোর্ডের জায়গায় যারা বসবাস করছেন তার স্বজনেরা, নিকট আত্মীয়রা এখানে মাদক ব্যবসা করে, এই অভিযোগ তাদের কাছে মানে পাওয়া গেছে। এই কারণে তারা এই উচ্ছেদ অভিযান চালিয়েছে। অবশ্যই আমরা এই বিষয়টি নিয়ে স্থানীয় এলাকাবাসী এবং আমরা যতদূর খোঁজ নিয়ে জানতে পেরেছি এই বিষয়টি একদমই পুরোপুরি মিথ্যা। এইখানে যেই যাকে মোজাহার সর্দার, যে পানি উন্নয়ন বোর্ডে যে প্রতিবন্ধী বসবাস করছে মোজাহার সর্দার, তার দুটি ছেলে, এই দুটি ছেলে তারা কৃষিকাজ এবং একটি পেশার সাথে জড়িত। তারা কখনোই মাদক ব্যবসা কিংবা মাদকের সাথে সম্পৃক্ত না, কিন্তু শুধুমাত্র এই জায়গাটিকে দখল করার জন্য, এই জায়গা থেকে তাদের উচ্ছেদ করার জন্যই তাকে অপবাদ দিয়ে এই ন্যাক্কারজনক এই ঘটনাটি ঘটানো হয়েছে। তো আমরা এলাকাবাসীর সাথে কথা বলছি, তারা আমাদের যেমনটি বলছেন, তারা আমাদের বলেছেন যে এই এই জায়গা থেকে উচ্ছেদের একমাত্র কারণ হলো যেহেতু পার্শ্ববর্তী যেই আশরাফ আছেন উনি এই জায়গাটিকে ফুলের বাগান করবেন এবং দৃষ্টিনন্দন করার জন্যই এই কাজটি তিনি এই উচ্ছেদ অভিযান চালিয়েছেন প্রশাসনের সহযোগিতা নিয়ে। তো আমরা এলাকার আরও কয়েকজনের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে এই ঘটনাটি অবশ্যই দুঃখজনক। তারা এমনটি আমাদের বলেছেন যে পানি উন্নয়ন বোর্ডের যদি এই জায়গা থেকে তাদের উচ্ছেদ করা হয় তাহলে তো পানি উন্নয়ন বোর্ডের অনেক জায়গা আছে, সেখান থেকেও তো তাদের কেন উচ্ছেদ করা হলো না, শুধু কেন এই প্রতিবন্ধী পরিবারটিকের উপর এই নির্যাতন কিংবা এই স্টিম রুলার চালানো হলো বলে তারা বলছেন। শুধু আপনাদের আরেকটি বলতে চাই যে কতটা অমানবিক, কতটা নির্দয় কর্মকাণ্ড করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। এবং এইখানে যারা 88 সাল থেকে, আপনাদের বলে রাখতে চাই 88 সাল থেকে এখানে তারা বসবাস করছেন এবং এইখানে তাদের একটি পরিবার পরিজন এবং সমাজ নিয়ে তারা থাকছেন, কিন্তু তারপরও এই তাদের ঘরবাড়ি ভেঙে দেওয়া হয়েছে এবং এখান থেকে উচ্ছেদের জন্য যা যা করার দরকার তারা প্রশাসনের পক্ষ থেকে সব কিছু করেছেন। এখন এই অসহায় পরিবারটি কোথায় যাবে? তারা তাদের কোনো থাকার জায়গা নেই, তাদের যাওয়ার জায়গা নেই, তারা একটি মাঠের মধ্যে যেখানে তারা অস্থায়ীভাবে এখন কোনো রকমে একটু কাপড় দিয়ে ঘিরে তারা বসবাস করছেন, সেখানেও তারা থাকতে পারছেন না, কারণ সেইখানের যারা মালিক তারাও বলেছেন যে আপনারা এখান থেকে চলে যান। তো অসহায় পরিবারটি কোথায় যাবে? হেলাই দিয়ে তারপরে মাটি কি সেন্দে নয় কাইতে ছিঁড়ে, তার কালকে কোথায় জানি ফোন দিছে কিনা জানি, পরে দেখলাম ডুবলে দিয়ে যাই ঠিক। এই অবস্থা বলবো এমনি কথা হলো কি, আমরা ধরো 88 বন্যায় আইসি, আসলে পর মানে যে এহেনটা কোনো রকম মানে যে উনি খুব দালান জ্বালাইছে, খুব দালান জ্বালাইছে, তা আমি তাদের আমি পায়ে ধরছি, আমার গায়ে দুইটা থাবড়ও দিছে, তা সত্ত্বেও আমি তার পায়ে ধরছি, ভাই আমি যাবো কোথায়, আমার যাবার তো জায়গা নেই, আমি হলাম ভূমিহীন। আমার
হয়ে গেছে বাবা, হয়ে গেছে, ও থ্যাংক ইউ, থ্যাংক ইউ।